মেসিয়ার 101, যার আরেক নাম হচ্ছে পিন হুইল গ্যালাক্সি, এটি এক বিশেষ ধরনের স্পাইরাল গ্যালাক্সি। কনস্টেলেশন উসরা মেজরে অবস্থিত এই স্পাইরাল গ্যালাক্সিটিকে চার্লস মেসিয়ার মেসিয়ার গ্যালাক্সি সিরিজে তালিকাভুক্ত করেন। প্রায় 170,000 আলোক বর্ষ ডায়ামিটার সমৃদ্ধ এই গ্যালাক্সিটি আমাদের পৃথিবী থেকে প্রায় 21 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। 1781 সালে ফ্রান্সের অ্যাস্ট্রোনমার পিয়েরে মিকেইন সর্বপ্রথম এই পিন হুইল গ্যালাক্সিটিকে অবজার্ভ করেন এবং তিনি তার অন্যতম কলিগ চার্লস মেসিয়ারকে এই গ্যালাক্সিটিকে মেসিয়ার গ্যালাক্সি সিরিজে তালিকাভুক্ত করতে বলেন। মেসিয়ার গ্যালাক্সি সিরিজে প্রায় 110টির মতো গ্যালাক্সি তালিকাভুক্ত রয়েছে এবং এই সিরিজের 101তম সদস্য হচ্ছে এই পিন হুইল গ্যালাক্সি। আমাদের পৃথিবী থেকে 22 মিলিয়ন আলোক বর্ষ দূরে হবার কারণে আমাদের পৃথিবী রাতের আকাশে এই গ্যালাক্সিটিকে যথেষ্ট অনুজ্জ্বল দেখায়। 19 শতকের আগে এই গ্যালাক্সিটি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে না আসলেও প্রায় 19 শতকে অ্যাংলো আইরিশ অ্যাস্ট্রোনমার লর্ড রস 72 ইঞ্চি নিউটনিয়ান রিফ্লেক্টরের সাহায্যে এই গ্যালাক্সিটিকে অবজার্ভ করেন এবং এই গ্যালাক্সিটি যে একটি স্পাইরাল গ্যালাক্সি এই তথ্যটি আমাদের সবার সামনে সর্বপ্রথম তিনি নিয়ে আসেন। নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির 10 বছর ব্যাপী যৌথ কোলাবোরেশনে এই গ্যালাক্সিটির বিভিন্ন ছবি তোলা হয়েছিল। হাবল স্পেস টেলিস্কোপ 51টি ভিন্ন ভিন্ন এক্সপোজারের সাহায্যে এই গ্যালাক্সিটির বিভিন্ন ধরনের কমপ্লেক্স ছবি তুলতে সক্ষম হয়। 2006 সালে প্রকাশিত এই ছবিগুলোর রেজুলেশন ছিল 12,000 মেগাপিক্সেল। 2009 সালটিকে বলা হয় ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি এবং এই 2009 সালেই নাসা এই পিন হুইল গ্যালাক্সির কিছু দৃশ্যমান ইনফ্রারেড এবং এক্সরে ভিশনের বিশেষ ধরনের কিছু ছবি সবার সামনে প্রকাশ করে। এই ছবিগুলো হাবল স্পেস টেলিস্কোপ, স্পেজার স্পেস টেলিস্কোপ এবং চন্দ্রা এক্সরে অবজারভেটরির দ্বারা তোলা হয়েছিল। এই সকল ছবিগুলোর মাধ্যমে মূলত এই পিন হুইল গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাসীয় স্থানান্তর, তাছাড়াও এই গ্যালাক্সিতে অবস্থানরত বিভিন্ন নক্ষত্রের ফর্মেশন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য উপস্থাপিত হয়।